ওভাবে দেখছিস কেন? দাদা হয়তো ভাবছেন যে মোহরও তার মতোই চিন্তা ভাবনা করছে, মানে মোহরও ইন্দ্রর সঙ্গে কানেকশন রাখতে চায় না। কিন্তু বাবার এই ধারণাটা যে পুরোটা ভুল সেটা তো বাবাকে বোঝাতে হবে, আর সেটা আমি বোঝাবো। তুই? হ্যাঁ আমি, আমি দিদিভাইকে কথা দিয়েছি, শুধু একটা রিকোয়েস্ট তোমার কাছে, তুমি আমার সঙ্গে থেকে নিবি প্লিজ। তুমি থাকলে আমার আর ভয় করবে না, থাকবে তো আমার সাথে? নিশ্চয়ই থাকবো, কিন্তু কোয়েল গাঙ্গুলি বাবাকে ভয় পাচ্ছে এটা ঠিক মেনে নিতে পারছি না। বাসুদেব গাঙ্গুলি যে তার ছোট মেয়ের সাথে কথা বলে না, ছোট মেয়ের নাম শুনলে তার বিরক্তিতে ঘুরু কুচকে ওঠে, মাঝে মধ্যেই ছোট মেয়েকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, এটাও কি তুমি মানিয়ে নিতে পারছো? আমি দাদার সঙ্গে কথা বলি, নিশ্চয়ই কথা বলি। আমার জীবন থেকে সারা জীবনের মতো হারিয়ে যাবে। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি মোহন, কিন্তু আমি ভাবছিলাম আমি পারবো, আমি ভুল ভেবেছিলাম, আমি পারলাম না। আমি আর পারছি না মোহন। মা এসেছিলেন, আমায় আশীর্বাদ করে গেছেন, কিন্তু তখনও কোনো সিদ্ধান্ত আমি নিতে পারিনি। কি করে নেব? আমরা যে দুজন মিলে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমরা দুজন দুজনের থেকে আলাদা থাকব, আমি একা আমরা একসময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা নিজেদের দুঃখ যন্ত্রণা সবার কাছ থেকে লুকিয়ে রাখব, আলাদা আলাদা ভালো থাকার চেষ্টা করব। কিন্তু আজ আমাদেরকে আর একবার একটা সিদ্ধান্ত নিতে হবে একসাথে। আমি কালই বাবার সঙ্গে কথা বলবো, বাবাকে বলবো যে মোহরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কি করছো বলো তো?
ঘরের মধ্যে একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক ঘুরে বেড়াচ্ছ, চুপ করে বসো না এক জায়গায়। কি হলো, চুপ করে বসো এক জায়গায়। আমি বলছি নিজের জ্বালা উনি এলেন, এখন জ্ঞান দিতে আমাকে। এত টেনশন করার কিছু হয়নি মা। না টেনশন করার কিছু হয়নি, টেনশন করার কিচ্ছু হয়নি। তুমি গেলে একটু টেনশন করতো, তুমি তো এইরকম ভাবেই নিয়েছে বেড়াও। তোমার দিদি তো তোমার মতন নয়, না বলে এত রাত্রির অবধি। জানি কোনো বিপদ আপদ হলো না কি হলো। দিদি ভাই কিছু হবে না। হ্যাঁ তোকে বলেছে না, বিপদ আপদ তো তোর সঙ্গে আমি কনসাল্ট করে অ্যাপয়েন্টমেন্ট করে আসে না। আচ্ছা ছিড়ি যত, মোবাইলটা যে কেন সুইচ অফ করে রেখেছে। এ শোন, তোর কাছে রাহুলের নম্বর আছে না, রাহুলের নম্বরটা দে তো। আরে ওঠ না দিদি ভাই, রাহুলের সঙ্গে নেই। তুই কি করে জানলি? কিরে তুই কি করে জানলি? তুই জানিস ও কোথায় গেছে? জানিস তো বল না, দেখছিস তো টেনশনে মরছি। ইচ্ছে করেই বলিনি। মানে কি ইচ্ছে করে বলিস? মানে দিদিটাকে তোমার মতন তৈরি করছো নাকি? নিজে তো উচ্ছন্ন গেছোই। শোনো মোহরকে নিয়ে এ ব্যাপারে আর টানাটানি করো না। ইন্দ্রর সাথে গেছে। ইন্দ্রর সঙ্গে? আমি পাঠিয়েছি দিদি ভাইকে ইন্দ্রর সাথে দেখা করতে, বারণ করেছিলাম তাই ও তোমাদের কাউকে বলে যায়নি। কি হলো, অবাক হয়ে থাকিয়েছো কেন? তোমরা কি ভাবতে যে আমার কারোর কিছুতে যায় আসে না, কিছু কাউকে নিয়ে কিছু ভাবি না, নিজের মতো থাকি সবসময়? কিন্তু যখন চোখের সামনে দিদি ভাইয়ের জীবনটা এইভাবে নষ্ট হতে দেখছি না, না তখন আমার সত্যি যায় আসে গো। আমি জানি দিদি ভাই ইন্দ্রকে ছাড়া কখনো ভালো থাকবে না। ওর যদি অন্য কারোর সাথে বিয়ে হয় ও কখনো সুখী হবে না। তাই আমি পাঠিয়েছি দিদি ভাইকে ইন্দ্রর সাথে দেখা করতে। ওরা দুজনে কথা বলবে, তারপর দেখবে সব ঠিক হয়ে যাবে, আর কিচ্ছু হবে না, সব আবার আগের মতো হয়ে যাবে। তুমি একটুও চিন্তা করো না, ইন্দ্র ঠিক সময় এসে দিদি ভাইকে দিয়ে যাবে। আমি তো ডিসাইড করে ফেলেছিলাম আমি যে আমি কোনোদিনও আর ইন্দ্রর সঙ্গে দেখা করবো না, কোনো যোগাযোগ আমরা রাখবো না। আমাদের বাড়ির লোকেরা যাতে খুশি থাকে আমরা সেটাই করব, নিজেদের কথা ভাববো না। তারপর কেন বলো তো সব এরকম গোলমাল হয়ে গেল তোমাদের জন্য? কেন কেন এটা তুমি করলে? আর সমস্ত রেজিস্ট্যান্স ভেঙে গেল, তাই তো?
ইন্দ্র এমন ভাবে তাকালো না নিন্নি, এমন ভাবে আমার নামটা ধরে ডাকলো, আমি কি বোকা মেয়ে বলতো, তুই কি বোকা আমি করতে যাচ্ছিলি দুজনে মিলে? হ্যাঁ, সারা জীবন এই পরীক্ষাটা দিতে পারতিস? নিজেরা তো কষ্ট পেতিস, কতগুলো ইনোসেন্ট লোককে কষ্ট দিতিস? এখনো ইন্দ্র তোর নাম ধরে ডাকলে তুই পৃথিবী ভুলে যাস? নিন্নি এখন কি হবে? কি আর হবে, তুই লাল বেনারসি পরে কনে সাজবি, আর ইন্দ্র মাথায় টোপর দিয়ে ছাতা তলায় যাবে, বিয়ে হবে তোদের। বাপি, বাপি রাজি না হলে কি? বাপিকে তো রাজি হতে হবে না। মোহর, আমরা আমরা চেষ্টা করব, আমরা দাদাকে রাজি করানোর চেষ্টা করব। কোয়েলের সঙ্গে কথা হয়েছে, কিন্তু মোহর এর পরেও যদি দাদা রাজি না হন সেটা তো খুব খুব দুর্ভাগ্যজনক, খুব কষ্টের। কিন্তু সেটা যদি ভবিতব্য হয় তাহলে তুই আটকাবি কি করে বল? আমার কোনো আনন্দে যদি আমার বাপি আনন্দ না পায় তাহলে আমার সে আনন্দের কোনো মূল্য আমার কাছে থাকবে না। নিন্নি, আমার উপর তোর তোর ভরসা আছে? আমার একটা কথা শুনবি? আমরা চেষ্টা করি, হ্যাঁ আমরা চেষ্টা করি দাদাকে রাজি করাতে। দাদা যদি কোনো কারণে রাজি হয়ে যান তাহলে তো কোনো ব্যাপারই নয়, কিন্তু যদি রাজি না হন, মানে তোর বিয়ে সেখানে দাদা অনুপস্থিত, শুধু তোর একার কষ্ট না, আমাদের প্রত্যেকের খুব কষ্ট হবে, জানিস, খারাপ লাগবে। কিন্তু আমি বিশ্বাস করি মোহন, তোর একবার নিজের সংসার যখন হবে না, তুই যখন খুব সুন্দর সুখে শান্তিতে আনন্দে ভরপুর সংসার করবি, তুই দেখিস, তুই দেখিস দাদা দাদা সব ভুলে যাবেন, ঠিক মেনে নেবেন বিয়েটা, মানতেই হবে। কেন জানিস মোহন? কারণ কারণ এটাই হয়, এটা সারা জীবন হয়ে এসছে মোহন, দেখিস তুই একটু শক্ত, তুই দেখিস এরকমটাই হবে। হত্যাকাণ্ড পাপ, এই জগৎ মহা হত্যাশালী, জানো নাকি প্রত্যেক পলক পথে লক্ষ কোটি প্রাণী
চিরনিদ্রা মুদিতেছে, সে কাহার খেলা? এখন এইখানে আমার হাতে, আমার হাতের মুঠোয়। এ খেলার নিয়ম সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা।